হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও আমি আপনাদের সামনে টিকটকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। সো বন্ধুরা, অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাই আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি, বাট আমার টিকটকের যে রেফারেল বোনাসের অপশনটা আছে, মানে ইনভাইট কোড বসানোর যে অপশনটা আছে, সেটা আসতেছে না। তো কী জন্য এটা আসতেছে না বা কী করলে এটা আসবে, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত সমস্যার সমাধানগুলো করে দিব। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু কন্টিনিউ করবেন, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। সো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন টিকটকে নতুন করে অ্যাকাউন্ট খুলতেছেন, বাট সেখানে অ্যাকাউন্ট খোলার পরে এখানে যে ইনভাইট কোড বসানোর অপশনটা থাকে, সেই অপশনটা আপনার খুঁজে পাইতেছেন না। তো এটা কী জন্য টিকটক আপনাকে দিতেছে না বা কী জন্য আপনি পাইতেছেন না, তো এটার মেন কারণ হচ্ছে এটা যে আপনার ফোনে অলরেডি কোনো টিকটক অ্যাকাউন্ট খোলা ছিল, তো আপনি পরবর্তীতে আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলছেন, সেই জন্য আপনার এখানে যে ইনভাইট কোডের অপশন এটা আসতেছে না। কারণ একটা ডিভাইসে আপনি শুধুমাত্র একটা টিকটক অ্যাকাউন্টই খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি এই রেফার যে ইনভাইট কোড এইটা পাবেন, ঠিক আছে। যদি আপনার ফোনে অলরেডি কোনো টিকটক অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে আপনি এই ইনভাইট কোডটা আর পাবেন না। মানে একটা ফোন দিয়ে শুধুমাত্র আপনি একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি ইনভাইট কোডটা বসাইতে পারবেন। যদি আপনি একাধিক কোনো অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, বাট ইনভাইট কোড বসানোর যে অপশন এটা আপনি পাবেন না। সেক্ষেত্রে যাদের এই ইনভাইট কোড বসানোর অপশনটা আসতেছে না, তারা মনে করবেন তাদের ফোনে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, মানে অলরেডি একটা টিকটক অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আপনার ফোনে ইনভাইট কোড বসানোর অপশনটা আসতেছে না। তো এখানে অনেকে আমার ভাইয়ের আছেন যারা বলবেন যে ভাই নতুন করে ফোন নাম্বার, নতুন করে ইমেল, নতুন করে ফেসবুক আইডিতে অ্যাকাউন্ট খুলছি, তারপর আমার এখানে ইনভাইট কোডটা আসতেছে না, মানে ইনভাইট কোড বসানোর অপশনটা আসতেছে না। তো আমি আবারও বলতেছি, এখানে আপনার ইমেল ফোন নাম্বার এটা ম্যাটার করবে না, আপনার একটা ফোন ম্যাটার করবে। আপনি একটা ফোন দিয়ে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্টে আপনি এখান থেকে ইনভাইট কোডটা বসাইতে পারবেন, মানে এখানে ইনভাইট কোডটা পাবেন। যদি আপনি সেই ফোন দিয়ে আবার একাধিক অ্যাকাউন্ট খোলেন, সেখানে আপনি ইনভাইট কোড বসানোর অপশনটা পাবেন না। আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাইতে পারছি। সো বন্ধুরা, এখন আমি সরাসরি আমার টিকটক অ্যাপটা ওপেন করে নিব। তো এটা হচ্ছে আমার টিকটক আইডি, দেন আমি আপনাদেরকে আমার টিকটক আইডির ব্যালেন্সটা চেক করে দেখিয়ে দিতেছি। সো বন্ধুরা, আমার নেটওয়ার্ক কানেকশন একটু স্লো, যার জন্য সমস্যা হইতেছে। তো দেখুন, আমার ব্যালেন্স আপনার 760 টাকার মতো আছে। দেন এখান থেকে আপনার যদি কাজ করতে চান, টিকটক থেকে টাকা ইনকাম করে আপনার বিকাশ বা মোবাইল রিচার্জ করতে চান, সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখে অবশ্যই আপনার টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেই ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে কীভাবে আপনারা রেফার করবেন, কীভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন, কীভাবে টাকাটা উইথড্র করবেন, সব অবশ্যই সেই ভিডিও থেকে আপনার অ্যাকাউন্টটা খুলে নিয়ে এখান থেকে কাজটা শুরু করে দিবেন। অথবা এই ভিডিও ডান কোনাতে যে আই বাটনটা দেখতে পাচ্ছেন, সেই আই বাটনে ক্লিক করে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। তো অবশ্যই সেই ভিডিও দেখে আপনার এখান থেকে টিকটক একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নেবেন। তো বন্ধু, আপনি কিন্তু টিকটক অ্যাপ রেফার করে অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। এখানে একটা রেফারে কিন্তু আপনি পাবেন 600 টাকা, এভাবে আপনি দুইটা রেফার করলে পাবেন আরও 600 টাকা, টোটাল এখান থেকে 5টা রেফার করতে পারলে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে 3000 টাকা পেয়ে যাবেন। তো এরপরে দেখুন, এখানে আরও একটা টাস্ক দেওয়া আছে, আপনি যদি এখান থেকে 14টা রেফার করতে পারেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি 6800 টাকা পেয়ে যাবেন এবং এই টাকাগুলো সম্পূর্ণ আপনি ফ্রিতেই আপনার বিকাশ, আপনার তারপরে আপনার যে রিচার্জ আছে সেখানে আপনি করে নিতে পারবেন। তো এই টাকাগুলো উইথড্র করার জন্য দেখুন এখানে দেওয়া আছে উইথড্র, তো আপনি জাস্ট এই অপশন একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেন এরপর এখান থেকে আপনি নিচে চলে আসবেন, আসার পর দেখুন এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 20 টাকা 50 টাকা 200 টাকা 800 টাকা। তারপরে দেখুন এখানে নিচে লেখা আছে টপ আপ, তো আপনি চাইলে এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। তো আপনি যদি এখান থেকে বিকাশের টাকাটা নিতে চান, সেক্ষেত্রে এখান থেকে উইথড্র এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, দেন একটু ওয়েট করি। তো এখানে আমার অলরেডি একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আসলে অ্যাড করা আছে, তো আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা থাকবে না, সেক্ষেত্রে আপনি অ্যাড আইকনে ক্লিক করে এখান থেকে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করে নেবেন, একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে দেখুন লেখা আছে উইথড্র নাম, তো এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ব্যালেন্সে টাকাটা চলে যাবে। এখান থেকে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনি সেভ করে নেবেন। নেওয়ার পর আপনি উইথড্র অপশনে ক্লিক করলে আপনার ব্যালেন্সে তারা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা পরে আপনার ব্যালেন্সে তারা টাকাটা পাঠিয়ে দিবে। তো এখান থেকে আমি একবার উইথড্র নিয়েছিলাম, তো সেটা আপনাকে দেখিয়ে দিতেছি আমি। দেন এখান থেকে আমি নিচে চলে যাইতেছি, তো দেখুন এখানে লেখা আছে ক্যাশ উইথড্রল। তো এখান থেকে আমি টাকা ক্যাশ আউট করছিলাম 8211 টাকা। তো আপনারা এখান থেকে কিন্তু সহজেই বিকাশের টাকাটা নিয়ে নিতে পারবেন। সো বন্ধুরা, যদি এখানে আপনার কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার টাকাটা ইনকাম করা শুরু করে দিবেন। তো যদি ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং খুব বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।